রেশিওর একটা কোয়েশ্চন, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে এমন ভাগে ভাগ করা হয়েছে কত, 16:21 অনুপাতে ভাগ করা হয়েছে। এবার প্রত্যেক পুরুষ পেয়েছে 4 টাকা করে, প্রত্যেক মহিলা পেয়েছে 3 টাকা করে। এখানে মহিলার সংখ্যাটা বের করতে বলেছে। আমরা এই যে লং প্রসেসটা বা অ্যাকচুয়াল প্রসেসটা, এটা আমরা অলরেডি জানি, ক্লিয়ার। আজকে যেটা বলবো, আজকে শর্টকাট ট্রিকটা আজকে আলোচনা করব। কি করব না, 160 জন পুরুষ, ওকে, 160 জন পুরুষ কি প্রত্যেকে পেয়েছে 4 টাকা করে। এবার কতজন মহিলা আছে সেটা জানি না, সেটাকে আমি এক্স ধরে নিচ্ছি। এবার প্রত্যেকটা মহিলা পেয়েছে 3 টাকা করে, অনুপাতটা কত না 16:21-এর সঙ্গে সমান হবে। তাহলে এক্স এর মান অর্থাৎ মহিলার সংখ্যাটা আমি সমান লিখতে পারি 160 × 4 × 21 / 16 × 3। ওকে, তাহলে 16 × 10 = 3 × 7 = 28 + 10 = 280 জন মহিলা, এটাই অ্যান্সার। ক্লিয়ার, আশা করি বোঝা গেছে। এরকম আরও নতুন নতুন ক্লাস পেতে চ্যানেলটাকে ডেইলি ফলো করো। থ্যাংক ইউ।